যে এটা ছিল ওইটা পার্টিসিপেট করছিল সবাই? জি জি স্যার। স্যার আমি করতে পারি নাই স্যার, আচ্ছা ম্যাটার যারা গুলার কোর্ট, আর ক্লাস ওয়ার ওইটা বুঝতে পারিনি স্যার। স্যার মানে আমি প্রথম যেদিন দেখছি তারপরে আজকে দেখি নাই, ওইটা খুঁজে পাইনি আজকে, গাছে আচ্ছা, ছিল। মেটাল ওয়্যার আর গ্লাসার বলতে বোঝানো হচ্ছে মেটাল দ্বারা তৈরি যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি নর্মালি ল্যাবে, আর গ্লাসার বলতে হচ্ছে গ্লাসের যে আজ মানে যেমন হচ্ছে তোমার টেস্ট টিউব, তারপর হচ্ছে পেটের ডিশ, মানে এগুলাকে বোঝানো হয় অ্যাকচুয়ালি আসলে। বুঝতে পারছে, মানে মেটাল ওয়্যার আর গ্লাসার ব্যাপারটা হচ্ছে মেনলি যে গ্লাসের যদি বলে তাহলে টেস্ট টিউব, তারপর হচ্ছে পেটের ডিশ, তারপর হচ্ছে স্লাইড, গ্লাস স্লাইড যেটা বা স্লিপ। আর মেটালের হচ্ছে যেমন হচ্ছে পোর্স, সিজার, তারপর হচ্ছে স্কালপেল, তারপর হচ্ছে চিমটা, এগুলো হচ্ছে মেনলি মেটাল ওয়ার। তো এগুলাকে আমরা গতদিন ডিসকাস করছিলাম কিভাবে হচ্ছে স্টেরিলাইজ করতে পারি আমরা। তো আজকে আমরা গত লেকচারে হচ্ছে আমরা ড্রাই হিট যে প্রসিডিউর আছে যার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন জিনিসকে স্টেরিলাইজ করতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকের লেকচারে আমরা ডিসকাস করব হচ্ছে ড্রাই হিটেরই আরো দুইটা জিনিস আমাদের বাকি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন গুলো আসলে কি টাইপের হয়, যে হট এয়ার ওভেন গুলা হচ্ছে ওই যে আমরা ড্রায়ার ইউজ করি না, মাইক্রোবায়োলজি ল্যাবে দেখছো কিনা ড্রায়ার, যে ড্রাই করার জন্য আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল কে ড্রাই করার জন্য ইউজ করি, কাইন্ড অফ ওই রকম হয় আর কি। যে এখানে যেটা করা হয় ফার্স্ট এটা ইউজ করছিল হচ্ছে লুই পাস্তুর, পরবর্তীতে এখানে মেইনলি হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোন একটা ম্যাটেরিয়াল যেটাকে আমরা স্টেরিলাইজ করতে চাচ্ছি সেটাকে 1 ঘন্টা রাখা হয়, এবং এখানে হচ্ছে মেইনলি আমরা এয়ার কে, হট এয়ার কে ইউজ করি হচ্ছে ড্রাই কোন একটা ম্যাটেরিয়াল কে স্টেরিলাইজ করার জন্য। এবং আমরা জানি এয়ার হচ্ছে হিট ঠিকভাবে কন্ডাক্ট করতে পারে না, যেটা হচ্ছে ব্যাপার যেভাবে করতে পারে। সো এক্ষেত্রে আমরা যেটা করি যে এয়ারটা যাতে ঠিকভাবে পুরো আমাদের ওভেনের ভিতরে ছড়ায় পড়ে, এই কারণে আমরা একটা ফ্যান ইউজ করি বা পাখা ইউজ করি, যেটা হচ্ছে ওই হট এয়ারটাকে পুরো ইয়াটার ভিতরে, আমরা একটু পরে ইনস্ট্রুমেন্টটা দেখবো দেখতে কেমন হয়, সো এটার ভিতরে যাতে করে এয়ারটা খুব সুন্দর করে সার্কুলেট করতে পারে, এই কারণে হচ্ছে আমরা একটা ফ্যান ইউজ করি। এবং এখানে হিট মেইনলি 3টা ওয়েতে কন্ডাকশন হয়, ট্রান্সফার হয়, একটা হচ্ছে রেডিয়েশন, আর একটা হচ্ছে কন্ডাকশন, আর হচ্ছে কনভেকশন। এগুলো মনে হয় আমরা জানি যে রেডিয়েশন, কন্ডাকশন এন্ড কনভেকশন জিনিসটা কি, এটা কি জানি? কন্ডাকশন মানে হচ্ছে আমরা বলছি ওভেনটার ভিতরে, হট এয়ার ওভেনটার ভিতরে হচ্ছে হিট ট্রান্সফার হয় হচ্ছে 3টা ওয়েতে, একটা হচ্ছে রেডিয়েশন, আর একটা হচ্ছে কন্ডাকশন, আর হচ্ছে কনভেকশন। তো এই 3টা জিনিস আমরা মনে হয় পড়ে আসছি আগে, ফিজিক্যাল ফার্মেসিতে পড়ার কথা পড়ছিলাম। কনভেকশন সম্পর্কে আইডিয়াটা। আচ্ছা, তো আমি যদি আবার একটু বলি যে হিট 3টা ওয়েতে কিভাবে ট্রান্সফার হয়, একটা হচ্ছে শুরুতে হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন হচ্ছে হিটটা যখন ওয়েভের মতো কোন একটা তরঙ্গের মতো হচ্ছে ট্রান্সফার হবে তখন তাকে আমরা বলি হচ্ছে রেডিয়েশন। যেটার উদাহরণ হচ্ছে সূর্য থেকে যখন হিট আসে পৃথিবীতে সেটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে আসে। তারপর হচ্ছে কন্ডাকশনটা হচ্ছে যেমন কোন একটা মোমের উপরে যখন আমরা একটা মেটালিক কোন একটা সাবস্টেন্স কে ধরে রাখবো, মোমের মনে করো আগুনের উপরে ধরে রাখলাম, ধরে রাখলে যে পোর্শনটা হচ্ছে আগুনের উপরে আছে ওইটা তো গরম হবে হবে, কিছুক্ষণ পরে দেখা যাবে আমি যে প্রান্তটা হাত দিয়ে ধরে রাখছি সেটাও গরম হয়ে গেছে। কারণ হচ্ছে কি, যে পোর্শনটা হচ্ছে আগুনে রাখা হয়েছে ওইখানকার যে মেটাল মলিকিউল গুলো আছে সেগুলো হচ্ছে হিট নিয়ে এক্সাইটেড হয়ে যাবে, এক্সাইটেড হয়ে তারা কন্টিনিউসলি ভাইব্রেট করা শুরু করবে, এবং এই ভাইব্রেশনের ফলে সে তার পাশের যে মেটালিক মলিকিউল গুলো আছে সেগুলোতে হিট ট্রান্সফার বা এনার্জি ট্রান্সফার করবে কন্টিনিউয়াস ভাইব্রেশনের কারণে। এবং এর মাধ্যমে যে ট্রান্সফারটা হয় হিটে সেটাকে আমরা বলি হচ্ছে কনডাকশন। আর কনভেকশনটা কি, কনভেকশনটা হচ্ছে দেখো যে যখন তোমার একটা মোম আমরা যখন জ্বালাচ্ছি তো মোমের উপরে কি থাকে, একটা লেয়ার আছে বাতাসের, তাই না? কারণ চারপাশে তো বাতাস আছে। তো যখন জি আমরা স্যার, মোমটা জ্বালাচ্ছি তখন যেটা হবে যে মোমের সোজা উপরে যে বাতাসের লেয়ারটা আছে সেখানে যে জলীয় বাষ্প গুলো আছে বা আছে এগুলা হচ্ছে চলে যাবে, এতে করে উপরের বাতাসটা কি হয়ে যাবে, তুলনামূলক হালকা হয়ে যাবে তার সারাউন্ডিংস এর বাতাসের চাইতে, হবে না? কারণ সে যেহেতু বাতাসটা যেহেতু হিট পেয়ে ড্রাই হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছে? জি স্যার।
এতে করে যেটা হবে যে মোমের সোজা উপরে যে আগুনটা আছে তার উপরে যে বাতাসটা আছে সেটা হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাওয়ার কারণে সে উপরে উঠে যাবে, এবং সে উপরে উঠে যাওয়ার সময় কিছু পরিমাণে হিট নিয়ে উপরে উঠবে। এই কারণে দেখবো যে আমরা মোমের অনেক উপরে হাত দিলে একটু হিট পাই বা মানে তাপ আমরা ফিল করতে পারি। সিমিলার ওয়েতে যখন সে উপরে উঠে যাবে তার সারাউন্ডিংস এর যে বাতাসটা যেটা হচ্ছে একটু ভারী বাতাস, সে হচ্ছে আবার ওই ফাঁকা জায়গাটা দখল করবে, সে ওই ওই বাতাসটা আবার একটা সময় ড্রাই হয়ে উপরে উঠে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি সারাউন্ডিংস এর যে ভারী যে বাতাসটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে মোমের উপরে আসবে এবং হিটেড হয়ে উপরে উঠে যাবে, এবং উঠে যাওয়ার সময় সে হচ্ছে কিছু পরিমাণে হিট নিয়ে উঠবে। এই কারণে আমরা উপরে হাত দিলে হিটটা ফিল করতে পারি। সো এই যে প্রসেসটা এটাকে আমরা বলতেছি হচ্ছে কনভেকশন। ঠিক আছে, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আর এক্ষেত্রে এই যে ওভেন, তার মানে হচ্ছে এটা আমি যদি হট এয়ার ওভেনটা বর্ণনা দিই, এটা হচ্ছে একটা ওভেন। ওভেন আমরা মোটামুটি সবাই মনে হয় দেখছি। তো ওভেন ওভেন টাইপ থাকবে, এটাতে হচ্ছে মেনলি লুই পাস্তুর ফার্স্ট আবিষ্কার করছে বা ব্যবহার করছে, এবং তিনি হচ্ছে এখানে আমরা যেটা করি 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা 1 ঘন্টা হচ্ছে যে ম্যাটেরিয়ালটাকে স্টেরিলাইজ করতে চাই সেটাকে হচ্ছে রেখে দিই। এবং এখানে যেহেতু হট এয়ার নাম থেকে আমরা শুনতেছি বুঝতেছি, তার মানে হট এয়ার আমরা ইউজ করি এখানে, এবং এয়ার যেহেতু ভালো কন্ডাক্টর না হিটের, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ফ্যান ইউজ করি। ফ্যানটা হচ্ছে পুরা ওভেনটার ভিতরে হিটটাকে সার্কুলেট করতে সাহায্য করে। আর এখানে 3টা ওয়েতে হিট ট্রান্সফার হয়, একটা হচ্ছে রেডিয়েশন, কনডাকশন, আর হচ্ছে কি কনভেকশন। আর এই ওভেনটাতে যে যে জিনিসগুলো থাকে, যেমন একটা থার্মোস্টেট কন্ট্রোল থাকে, থার্মোস্টেট কন্ট্রোলটা হচ্ছে একটা নব বা একটা ওই যে আমরা বলি হচ্ছে ফ্যানের যে রেগুলেটর আছে না, রেগুলেটর আমরা ঘুরাই যে যেটা দিয়ে আমরা হিটটাকে কত ডিগ্রিতে সেট করব, ওইরকম একটা এরকম নব টাইপ থাকে যেটাকে আমরা থার্মোস্টেট কন্ট্রোল বলি। তারপর হচ্ছে একটা টেম্পারেচার ইন্ডিকেটর থাকবে যেটা আমাদের ইন্ডিকেট করবে যে টেম্পারেচার কত পর্যন্ত উঠছে, এবং এটার ভিতরে যেটা হবে যে বাহিরের দিকটা হচ্ছে ইনসুলেটেড থাকবে, তার মানে হচ্ছে ভিতর থেকে হিট বাহিরে আসতে পারবে না, বাহির থেকে হিট ভিতরে যাইতে পারবে না, তার মানে এটা হচ্ছে নিরোধক থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এর পরের স্লাইডে যদি যাই, এটা এই স্লাইডটা যদি দেখে এখানে দেখো এটাতে অনেকগুলো তাক আছে তাই না, বা অনেকগুলো শেলফ টাইপ আছে। এটা হচ্ছে একটা হট এয়ার ওভেন। এই যে নবটা যেটার কথা বলছি যে কালো কালারের, দেখো এটা হচ্ছে নব, এবং এখানে দেখো এই যে শেলফ গুলো হচ্ছে কি টাইপের, একটু ছিদ্রযুক্ত, মেশ টাইপ বা ছিদ্রযুক্ত। এতে করে যেটা হবে যে হিট যেটাই জেনারেটেড হবে প্রত্যেকটা লেয়ারে যাতে সমানভাবে হিটটা পৌঁছায় যেতে পারে, এই কারণে লেয়ার টু লেয়ার কি করা আছে, ছিদ্রযুক্ত রাখা আছে। বুঝতে পারছি। ওকে স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা জি স্যার, তার পরের স্লাইডটাতে যদি আমরা চলে যাই, এখন এখানে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল গুলোকে মেইনলি স্টেরিলাইজ করব। ম্যাটেরিয়াল যেগুলো আমরা স্টেরিলাইজ করবো সেগুলোর মধ্যে আছে যেমন ফোর্সেপ আছে যেটাকে আমরা চিমটা বলি, তারপর স্কালপেল মানে ছোট্ট ছুরি টাইপ যেগুলো যেটা হচ্ছে অপারেশনের কাজে ইউজ করা হয় মানে হসপিটাল গুলাতে, তারপর হচ্ছে সিজার বা আমরা কাঁচি টাইপ যেগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারি হচ্ছে এটাকে স্টেরিলাইজ করার জন্য। তারপর হচ্ছে গ্লাসওয়ার, যেটা তুমি অনেক কেজন একজন জিজ্ঞেস করছিল যে বুঝি না, তো গ্লাসওয়ারটা হচ্ছে পেট্রি ডিশ, মানে যেগুলো হচ্ছে গ্লাসের তৈরি বিভিন্ন ধরনের বাসন কোসন টাইপ আর কি, যেটা আমরা ইউজ করি ল্যাব গুলাতে, পেট্রি ডিশ, পিপেট, তারপর হচ্ছে ফ্লাস্ক, যেগুলো হচ্ছে গ্লাসের তৈরি সেগুলো হচ্ছে আমরা এটা দ্বারা স্টেরিলাইজ করতে পারবো। সোয়াব, সোয়াব জিনিসটা আসলে কি, সোয়াবটা হচ্ছে কটন বাট, চিনি তো আমরা নাকি চিনা না চিনা কিছু নাই, কটন বাট আমরা মোটামুটি সবাই চিনি। তো সোয়াব গুলো হচ্ছে মেনলি কটন বাটেরই বড় ভার্সন, মানে মনে করো একটা কলম শেপের একটা সোয়াব মানে কটন বাট, এবং এই কটন বাটের যেহেতু দুই পাশে কি থাকে, তুলা থাকে, বাট সোয়াবের ক্ষেত্রে এক পাশে তুলা থাকে। তো এই তুলা থাকে এবং এটা সাইজে অনেক বড় হয়, মনে করো হাতের জন্য বানানো কটন বাট আর কি। ঠিক আছে, তো এটার ব্যাপারটা হচ্ছে কি, এটা দিয়ে আসলে কি করা হয়, এটা দিয়ে হচ্ছে যখন আমরা ওই যে তোমরা দেখছো তো মনে হয় যে এই যে ব্যাকটেরিয়া যখন গ্রোথ গ্রো করাইছো তখন একটা ওই যে মেটালিক তারের মাথায় একটু ব্যাকটেরিয়া লাগায় পরে মিডিয়াতে একটু ক্রস 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 দাগ দাগ দিছো, দিছো না আমাদের ব্যাকটেরিয়া ল্যাবে কাজ গ্রোথের ট্রান্সফার করা হয় নাই, এটা করা লাগে আচ্ছা সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদের যে গতদিন যে ইয়াটা দেখেছি আমি আবার একটু স্লাইডটা দেখাইলে বুঝতে পারবা যেটা হয়, ইজি জিনিস এগুলো। আচ্ছা, এই যে এখানে দেখো এই যে এই যে মেটাল ওয়ারটা আছে না, এই যে মাথায় দেখো গোল দাগ ইয়া দেওয়া ব্যান্ড করা, জি স্যার, মেইনলি যেটা করা হয় এটা তো ইউজ করছো, এটার মাথায় ব্যাকটেরিয়াল কালচারটাকে একটু লাগায় তারপরে ওই যে কালচার মিডিয়াতে এরকম টানা হয় না, এই যে এইভাবে এইভাবে, এটা কি করছিলে তোমরা? আমরা স্যার এটাতে ব্যাকটেরিয়া দিয়ে স্যার গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ এটা স্যার আর ক্লিক করছিলাম, এইটুকুই।
আচ্ছা, তো মেইনলি যেটা করা হয় আমি বলি, যখন ব্যাকটেরিয়াকে কোন একটা কালচার মিডিয়া বা একটা পেট্রি ডিশে যখন গ্রো করা হয়, তো পেট্রি ডিশে শুরুতে মিডিয়াটা রাখা হয়, মিডিয়াটা যখন শক্ত হয়ে যায় যে মিডিয়াতে ব্যাকটেরিয়াটা গ্রো করবে, তখন এই জাস্ট মেটালয়েডটার মাথায় একটু ব্যাকটেরিয়ার কালচার লাগায় তারপর ওই মিডিয়াটাতে এরকম এইভাবে টানা হয়। আমার মাউসটা যেভাবে দেখতেছ না যে ঘুরতেছে, এইভাবে এভাবে টানা হয়, টানলে দেখা যাচ্ছে যে পুরাটার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াটা কি হয়ে যায়, মানে একদিন রেখে দেওয়ার পরে পরের দিন এসে দেখা যায় যে পুরা পেট্রি ডিশটাতে ব্যাকটেরিয়া গ্রো করে ফেলছে। ঠিক আছে, ওকে তো স্যার, কটন সপটা হচ্ছে জাস্ট এইটারই রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে এবং ওইটাতে গ্রোথটা আরো ভালো হয়। জাস্ট ওইখানে তুমি এটা দিয়ে করতেছো, ওইখানে তুলার মাথায় ব্যাকটেরিয়ার কালচারটা একটু লাগায় পুরা মিডিয়াতে আস্তে আস্তে টান, এবং এতে করে মিডিয়াতে দেখা গেছে যে ওভারনাইট রেখে দেওয়ার পরে তুমি হচ্ছে এসে দেখবা যে গ্রোথ হয়ে গেছে। তো মোটামুটি কটন সপ, তারপর হচ্ছে তেল বা গ্রিজ বা পেট্রোলিয়াম জেলি টাইপ যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা স্টেরিলাইজ করতে পারি। এটা এখন তেল কেন আমরা স্টেরিলাইজ করবো এটা আমরা একটু পরে দেখবো, এবং কিছু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হচ্ছে আমরা হট এয়ার ওভেনের মাধ্যমে আমরা কি করতে পারবো, স্টেরিলাইজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে কি কি আর্টিকেল গুলা বা সাবস্টেন্স গুলাকে আমরা স্টেরিলাইজ করতে পারি হট এয়ার ওভেনের মাধ্যমে। নেক্সট আমাদের যে টপিকটা আছে প্রসেস, এখন হট এয়ার ওভেনের প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে মেনলি এই শুরুতে আমাদের যেটা করতে হবে, শুরুতে আমাদেরকে যে ম্যাটেরিয়াল গুলো আমরা স্টেরিলাইজ করতে চাচ্ছি ওই ম্যাটেরিয়াল গুলাকে আমাদের ফার্স্টে ড্রাই করে নিতে হবে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো আগে? স্যার কথা ক্লিয়ার আসতেছে? আচ্ছা দাঁড়া, আমার হেডফোন প্রবলেম হচ্ছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে তো না তাই? আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো হট এয়ার ওভেনের ব্যাপারটা হচ্ছে কি করতে হবে, শুরুতেই হচ্ছে আমরা যে ম্যাটেরিয়াল গুলাকে বা যে সাবস্টেন্স গুলাকে আমরা স্টেরিলাইজ করতে চাচ্ছি সেটাকে আমরা শুরুতে শুকায় নেব। শুকায় না নিলে একটা প্রবলেম হচ্ছে কি, শুকায় না নিলে হচ্ছে গ্লাস ওয়্যার গুলো, তো যখন তুমি হাই অ্যামাউন্টের হিট দিবা গ্লাস ওয়্যার গুলো ফেটে যাবে। কেন ফেটে যাবে, কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা জিনিসকে অনেক মানে কোনো একটা গ্লাস ম্যাটেরিয়ালকে যখন হিট দেই অনেক বেশি, তখন সে হচ্ছে শ্রিঙ্ক করে বা চুপসে যাওয়ার চেষ্টা করে, সরি চুপসে যায় না, বস ই হয়ে যায়, প্রসারিত হয়, মানে তার মানে মেইনলি হয় যেটা হয় শ্রিঙ্ক করে। গ্লাস ওয়ারটাকে যখন আমরা ই করব তখন সে হচ্ছে শ্রিঙ্ক করে যাবে, চুপসে যাবে, মানে একটু তার সাইজের চেঞ্জ হবে। তো যখন তুমি দেখা গেছে যে তাকে ওয়াটার সহ দিয়ে দিবা, তখন ওয়াটারটা তো হিট হইতে একটু সময় নেবে, দেখা গেছে গ্লাসটা খুব দ্রুত হিট হয়ে গেছে বাট ওয়াটারটা ঠান্ডা আছে ততক্ষণে। তো যখন সে হিট হবে, হিট হওয়ার কারণে দেখা গেছে যে সে শুকায় যাবে, বাট ইন দা মিন টাইম তার গায়ের মধ্যে যেহেতু পানি লেগে আছে ওই পানিটা তাকে আবার কি করতে চাবে, প্রসারিত করতে চাবে। কথা বুঝাতে পারছে? মেনলি যেটা হয় যে যখন আমরা কোন একটা গ্লাস ম্যাটেরিয়ালকে হিট দিই তখন সে হচ্ছে একটু চুপসে যায় বা শিং করে যায়, যখন ওইটাকে কুল করি তখন সে আবার আস্তে আস্তে প্রসারিত হইতে থাকে। তো যদি গায়ের মধ্যে ওয়াটার লাগানো থাকে তাহলে যেটা হবে, যেহেতু ওয়াটার খুব স্লোলি হচ্ছে হিটেড হয় বাট গ্লাস মানে গ্লাসটা খুব দ্রুত হচ্ছে কি হয়ে যাবে হিটেড হবে, তো সে কি করবে ওয়াটারের সংস্পর্শে থাকার কারণে সে আবার কি করতে চাবে, প্রসারিত হইতে চাবে, এবং ওয়াটার থাকার কারণে সে দ্রুত প্রসারিত হইতে চাবে, যেটা নর্মালি সে স্লোলি স্লোলি প্রসারিত হয়। এই যে দ্রুত প্রসারিত হওয়ার যে তার যে টেন্ডেন্সিটা, এটার কারণে সে ওই স্ট্রেসটা নিতে পারবে না, মানে ওই প্রেশারটা সে নিতে পারবে না, নিতে না পেরে বা সে তার যে অ্যাডজাস্টমেন্ট সেটা সে করতে পারবে না, এতে করে সে ফেটে যাবে বা ভেঙে যাবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে অবশ্যই কি করতে হবে, ড্রাই করে তারপরে হচ্ছে স্টেরিলাইজ করতে হবে হট এয়ার ওভেনের ভিতরে। এবং ম্যাটেরিয়াল গুলাকে যে যে ম্যাটেরিয়াল গুলাকে আমরা স্টেরিলাইজ করতে চাচ্ছি তাদেরকে অবশ্যই একটা সার্টেন ডিস্টেন্সে আমাদেরকে রাখতে হবে, যাতে করে সবার মধ্যে সাফিসিয়েন্টলি এয়ারটা পৌঁছায় যায়, যেটা হচ্ছে ফ্যানের মাধ্যমে ছড়াচ্ছে। এবং যে ধরনের মাউথ ফ্লাস্ক, তারপর হচ্ছে টেস্টিও বা তোমার যেগুলো হচ্ছে যেমন পিপেট, যেগুলোর মানে হচ্ছে ওপেনিং আছে যে ধরনের গ্লাস গুলা, সেগুলোর ওপেনিং গুলাকে আমাদের অবশ্যই কটন উল দিয়ে হচ্ছে কি করে দিতে হবে, লাগাই দিতে হবে, তা না হলে ভিতরে পানি জমে থাকবে। তারপরে হচ্ছে মানে তার ভিতরে যে পানিটা থাকবে যদি থেকে যায়, সেটা হচ্ছে তোমার ওই হিট দেওয়ার কারণে ভিতরে বাষ্প আকারে জমে থাকবে। তো এটার কারণে আমরা কটন সফট দিয়ে দিই যাতে করে হচ্ছে ওইটা না হইতে পারে।
বা পরিবেশ থেকে বাতাস মানে পানিটা তার ভিতরে ঢুকতে না পারে। আর পেট্রি ডিশ এবং হচ্ছে তোমার পিপেট যেগুলো আছে সেগুলোকে অবশ্যই একটা মেটাল ক্যানিস্টারের মধ্যে আগে রিয়ারেঞ্জ করতে হবে, করে তারপরে হচ্ছে হট এয়ার ওভেনের মধ্যে দিতে হবে। এখন মেটাল মেটাল ক্যানিস্টারটা কি টাইপের, এটা হচ্ছে একটা টিফিন ক্যারিয়ারের মতো, যেটা বড় মনে করো টিফিন ক্যারিয়ার, তার ভিতরে পেট্রি ডিশ গুলাকে একটা 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 করে, কারণ এগুলাকে তুমি ভিতরে দিলে দেখা গেছে নাড়াচাড়া খেয়ে ভেঙে যেতে পারে। তো এই কারণে এটাকে একটা রিয়ারেঞ্জ করা হয়। কি করা হয়, একটা টিফিন ক্যারিয়ারের মতো থাকে যেটাকে ক্যানিস্টার মেটাল ক্যানিস্টার বলা হয়, তার ভিতরে হচ্ছে তোমার ওই পেট্রি ডিশ গুলাকে একটার পর একটা একটার উপর একটা দিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে হচ্ছে তোমার ওই ভিতরে দেওয়া হয়, হট এয়ার ওভেন ভিতরে দেওয়া হয়। এবং গ্লাস ওয়্যার গুলো যদি আমরা ইন্ডিভিজুয়ালি, যেমন পেট্রি ডিশ, তারপরে হচ্ছে তোমার বিকার, এগুলাকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মোড়ায় দিতে পারি, কারণ যাতে করে ডিরেক্ট হিটটা তার গায়ের মধ্যে না লাগে, আমরা এটাকে ফ্লেক্সিবলি হিট দিতে চাচ্ছি। সো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে হচ্ছে তাকে আমরা মোড়ায় দিতে পারি। এবং হট এয়ারটা অবশ্যই খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা বিলো 60 ডিগ্রি না আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি প্রসিডিউর, যে শুরুতে আমাদের যেটা করতে হবে সবগুলো মেটেরিয়ালকে ড্রাই করে তারপরে হচ্ছে আমরা কি করতে হবে, ড্রাই না করলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যদি পানি থাকে গায়ের মধ্যে সবগুলো মেটেরিয়ালকে সাফিসিয়েন্ট ডিস্টেন্সের মধ্যে আমাদের রাখা লাগবে। এবং যেসব গ্লাসওয়্যার গুলার হচ্ছে খোলা বড় মাউথ ওলা আছে, যেমন হচ্ছে টেস্ট টিউব, তারপর হচ্ছে ফ্লাস্ক, তারপর হচ্ছে পিপেট, এগুলার মুখের মধ্যে তুলা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আর্টিকেল গুলাকে আমরা যেটা করতে পারি, যেমন পেট্রি ডিশ, তারপর হচ্ছে মেটাল যে ইয়ে আছে পেট্রি ডিশ অথবা পিপেট যেগুলো আছে সেগুলোকে মেটাল ক্যানিস্টারের মধ্যে রিয়ারেঞ্জ করে তারপরে আমরা রাখবো। আর তারপরে যেটা আছে যে এগুলাকে গ্লাস ওয়্যার গুলাকে আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে হচ্ছে মোড়ায় দিব। আর লাস্টলি হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে নামার আগ পর্যন্ত আমরা এটাকে খুলবো। এখন স্টেরিলাইজেশন সাইকেলটা যদি বলি, তাহলে তিনটা সাইকেলে ঘটবে। শুরুতে টেম্পারেচারটা, যেমন সে ফর এক্সাম্পল তুমি 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্টেরিলাইজ করতে চাচ্ছ, এবং কোন জীবাণু 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিট রাখলেই তারপরে সে মরে, আদারওয়াইজ মরে না। তো তোমাকে শুরুতে যেটা করতে হবে, টেম্পারেচারটাকে 120 21 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত উঠানো লাগবে। উঠানোর পরে ওই 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা 15 মিনিট ধরে মেনটেন করা লাগবে। অ্যান্ড আফটার দ্যাট তোমাকে কি করতে হবে, 121 থেকে কমায় 60-তে নিয়ে আসতে হবে। তার মানে তোমার এখানে তিনটা স্টেজ আছে, একটা হচ্ছে ওই টেম্পারেচারে উঠানো, তারপর ওই টেম্পারেচার 15 মিনিট মেনটেন করানো, অ্যান্ড লাস্টলি সেটা হচ্ছে কি ওই টেম্পারেচারটাকে কমায় 60-তে নিয়ে আসা, যাতে করে তুমি তোমার ম্যাটেরিয়াল গুলাকে সেফলি বের করে নিয়ে আসতে পারো, যেটাকে তুমি স্টেরিলাইজ করতে চাচ্ছিলে। বুঝতে পারছি, জি স্যার, তার মানে এখানে টোটাল তিনটা স্টেজ, একটা জি আর স্যার, তারপরে যেটা হচ্ছে টাইমের সাথে টেম্পারেচার রিলেশন, আমরা জানি অলরেডি যে টেম্পারেচার বেশি হলে টাইম কম সময় রাখলেও আমাদের কি হয় স্টেরিলাইজেশনটা হয়ে যায়। যেমন এখানে বলা হয়েছে যে যদি তুমি 20 মিনিট ধরে স্টেরিলাইজ করতে চাও তাহলে 180 ডিগ্রি সেলসিয়াস এ রাখতে হবে, যদি তুমি 40 মিনিট ধরে করতে চাও তাহলে টেম্পারেচার একটু কমায় 170-তেও নিয়ে আসতে পারো, আর যদি তুমি 160-তে করো তাহলে 60 মিনিট তোমাকে অবশ্যই রাখতে হবে টু স্টেরিলাইজ। যেটা হচ্ছে টাইমের সাথে টেম্পারেচারের রিলেশন দেখানো হয়েছে, যে কত টাইমে তুমি কত টেম্পারেচার পর্যন্ত রাখা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে স্টেরিলাইজেশন কন্ট্রোল প্রসেস। এখন তোমার একটা ইনস্ট্রুমেন্ট তোমার কাছে আছে, এবং এটা আসলে স্টেরিলাইজেশন ঠিকভাবে করতেছে কিনা এটা টেস্ট করার জন্য কয়েকটা প্রসিডিউর আছে। যেমন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল প্রসিডিউর, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে যে হট এয়ার ওভেনটা তুমি স্টেরিলাইজেশনের জন্য ইউজ করতেছো সেটা আসলে স্টেরিলাইজেশন করতেছে কিনা। এবং এটা মেজার করার জন্য তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল মেথড। এখন ফিজিক্যাল মেথডটা হচ্ছে যেটা, যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা ডেটা, যে তোমার ওই যে আমরা তো জানি যে 121 ডিগ্রি সেলসিয়াস বা মেইনলি ধরা হয় 121-এ 15 মিনিট রাখলে হয়ে যায় স্টেরিলাইজেশন, তো ওইটা আসলে ওই টেম্পারেচারটা ওই 15 মিনিট ধরে মেনটেন করতেছে কিনা এটার একটা মনে করো গ্রাফিক্যাল ডেটা, একটা গ্রাফ পাবা তুমি, যে গ্রাফটাতে যদি তুমি দেখো যে না সে আসলে 15 মিনিট সময় ধরে তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট বা স্টেডি ছিল, 121 ডিগ্রি সেলসিয়াসই ছিল, তাহলে তুমি ওই গ্রাফটা দেখে বলতে পারবা যে আসলে তোমার ওইটার স্টেরিলাইজেশন প্রসিডিউরটা ঠিকঠাক আছে কিনা। এটাকে ফিজিক্যাল মেথড বলা হয়, যে তোমার একটা চার্টের মাধ্যমে তুমি বুঝতেছো যে তোমার ওইটা ঠিকভাবে কাজ করতেছে কিনা হট এয়ার ওভেনটা। সেকেন্ড যে ওইটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডে জাস্ট একটা ডাই, এখানে দেখো একটা ডাই যেটাকে ব্রাউনিস টিউব নাম্বার 3 বলা হয়, এটা এক এক ধরনের কালারিং এজেন্ট বা রং টাইপ, যেটা হচ্ছে নর্মালি গ্রিন ইয়া রেড কালারের থাকে, এবং রেড কালারের থাকার এই জিনিসটাকে তুমি হচ্ছে রেড কালারে পাবা, রেড কালারের ওই ডাইটাকে তুমি হচ্ছে তোমার হট এয়ার ওভেনের ভিতরে রেখে দিলা,
15 মিনিট 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে দেওয়ার পরে যদি 15 মিনিট পরে বের করে দেখো ওর কালারটা হচ্ছে এরকম গ্রিন কালার হয়ে গেছে, তার মানে হচ্ছে তোমার ওই স্টেরিলাইজেশন প্রসিডিউরটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। যদিও এই মেথডটা স্টেরিলাইজেশনের মানে ভ্যালিড মেথড হিসেবে এখন আর ইউজ করা হয় না, বাট এটা হচ্ছে একটা ওয়ে ছিল আর কি, যেটার মাধ্যমে তুমি স্টেরিলাইজেশনটাকে দেখতে পারবা। মেইনলি যেটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে বায়োলজিক্যাল মেথড, এবং এই বায়োলজিক্যাল মেথডে হচ্ছে মেইনলি তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার প্রিপারেশন, যেটা হচ্ছে তোমার যেমন হচ্ছে বেসিলাস সাবটিলিস ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এগুলাকে পেপার স্ট্রিপ হয়ে যে তোমার ইসের মতো পাওয়া যায়, কি বলে লিটমাস পেপারের মতো, লিটমাস পেপারের গায়ের মধ্যে তোমার মনে করো এরকম এগুলার কালচার লাগানো থাকে, বেসিলাস সাবটিলিস অথবা ক্লোস্ট্রিডিয়াম টিটানি এই ব্যাকটেরিয়া গুলার কালচার লাগানো থাকে, এবং তোমার এগুলাকে এই লিটমাসটাকে একটা এনভেলপ বা একটা খামের ভিতরে দিয়ে তুমি হচ্ছে কি করলা এই হট এয়ার ওভেনের ভিতরে রেখে দিলা। রেখে দেওয়ার পরে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মনে করো তুমি রেখে দিলা হচ্ছে সে ফর এক্সাম্পল 15 মিনিট রাখলা, রাখার পরে তুমি এটাকে বের করলা। বের করার পরে তুমি একটা কালচার মিডিয়া বানালা যেটা হচ্ছে তোমার থায়োগ্লাইকোলেট কালচারের কথা বলা হয়েছে এখানে, থায়োগ্লাইকোলেট কালচার বা ব্রথ মিডিয়া বলা হয় আর কি। এটা হচ্ছে কাইন্ড অফ একটা নিউট্রিয়েন্ট মিডিয়া যেটার ভিতরে হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলা মেইনলি গ্রো করতে পারে। এখন তুমি যে স্ট্রিপটাকে স্টেরিলাইজ করলা ওই স্ট্রিপে যেহেতু ব্যাকটেরিয়া ছিল তুমি তো ওই ব্যাকটেরিয়া গুলাকে এই মিডিয়ার ভিতরে পরে দিয়ে দিলা স্টেরিলাইজেশনের পরে, এবং দিয়ে দেওয়ার পরে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 3 থেকে 5 দিন রেখে দিবা। যেহেতু 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ এর জন্য খুবই ফিজিবল বা ফেয়ার টেম্পারেচার, তো 3 থেকে 5 দিন রেখে দেওয়ার পরে যদি ওইখানে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া পাওয়া যায় তার মানে হচ্ছে তোমার স্টেরিলাইজেশন হয় নাই, তার মানে ব্যাকটেরিয়া গুলা কিল হয় না তোমার ওই স্ট্রিপটার ভিতরে। আর যদি কোনো গ্রোথ না থাকে তাহলে তার মানে হচ্ছে কি ওইখানে তোমার স্টেরিলাইজেশনটা ঠিকভাবে কাজ করছে। বুঝতে পারছি, কারো কোনো কোশ্চেন আছে এতক্ষণের মধ্যে যা যা পড়াইলাম? হ্যাঁ, বায়োলজিক্যাল বায়োলজিক্যাল প্রসেসে ব্যাকটেরিয়া কিল হবে কেন, মানে কি দিলে কি করলে কিল হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে মেইনলি আমরা বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে ডিটারমাইন করব তোমার হট এয়ার ওভেনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, এটা আমরা করতেছি এখানে। আমরা আগে দেখছি হচ্ছে কেমিক্যাল মেথড, ফিজিক্যাল মেথড, আর এখন দেখতেছি বায়োলজিক্যাল মেথড। যে তিনটা মেথডের মাধ্যমে আমি টেস্ট করব যে আমি যে হট এয়ার ওভেনটা কিনে নিয়ে আসছি ওইটা আসলে ঠিক আছে কিনা, ওইটা আসলে স্টেরিলাইজেশন করতেছে কিনা। এখন এটা টেস্ট করার জন্য বায়োলজিক্যাল মেথডটার কথা বলছি, যে আমাদের কাছে লিটমাস পেপার আমরা যেরকম পিএস টেস্ট করার জন্য ইউজ করি সিমিলার ওয়েতে আমাদের লিটমাস পেপারের মতো এরকম পেপার থাকে যেটার গায়ের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল কালচার, যেটা হচ্ছে আমরা বলছি যে বেসিলাস সাবটিলিস অথবা ক্লোস্ট্রিডিয়াম টিটানি এই টাইপের ব্যাকটেরিয়া কালচার গুলো ওই স্ট্রিপের ভিতরে লাগানো থাকে, এবং আমরা বলছি ওই স্ট্রিপটাকে আমরা কি করবো একটা খাম বা এনভেলপের ভিতরে ঢোকায় দিয়ে ওইটাকে আমরা ওই আমরা যে হট এয়ার ওভেনটা কিনে নিয়ে আসছি ওইটার ভিতরে রেখে দিব 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিট রেখে দিব। কারণ আমরা জানি এই টেম্পারেচারেই সে হচ্ছে কি করে কোন মাইক্রো অর্গানিজম কে কিল করে। তো রেখে দেওয়ার পরে 15 মিনিট পরে আমরা ওই ইয়াটাকে খামটাকে বের করব, করে ভিতর থেকে যে স্ট্রিপটা আমরা রাখছিলাম ব্যাকটেরিয়া কন্টেইনিং সেই স্ট্রিপটাকে আমরা বের করব। বের করে এটাকে আমরা থায়োগ্লাইকোলেট ব্রথ মিডিয়া বা যেটাকে আমরা ওই এই ধরনের ব্যাকটেরিয়া যে বেসিলাস সাবটিলিস ক্লোস্ট্রিডিয়াম টিটানি এই ধরনের ব্যাকটেরিয়া গুলো যে মিডিয়াতে গ্রো করে ওই মিডিয়াতে আমরা হচ্ছে ওই আমাদের স্ট্রিপটা রেখে দেবো, যেহেতু স্ট্রিপটার মধ্যে ব্যাকটেরিয়া ছিল, এবং রেখে দেবো কতক্ষণ 3 থেকে 5 দিন রাখবো 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে দিলে। এখন ওই ব্যাকটেরিয়া গুলো যদি জীবিত থাকে তাহলে তারা ওই মিডিয়াতে গ্রো করবে, আর যদি মরে যায় স্টেরিলাইজেশনের পরে তাহলে ওইখানে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ আমরা পাবো না। যদি মরে যায় তাহলে আমরা বুঝবো যে না আমাদের যে হট এয়ার ওভেনটা কিনে নিয়ে আসছিলাম ওইটা ভালো কাজ করতেছে, আর যদি ব্যাকটেরিয়া গ্রো করে ওইখানে তার মানে আমাদের হট এয়ার ওভেন স্টেরিলাইজেশন করতে পারতেছে না, ব্যাকটেরিয়াকে মারতে পারতেছে না, তার মানে আমাদের হট এয়ার ওভেনটা কাজ করতেছে না। বুঝছি, জি স্যার, জি স্যার। হ্যাঁ, আর কোন ফিজিক্যাল মেথডটা একটু সমস্যা ছিল ফিজিক্যাল মেথড? আচ্ছা, ফিজিক্যাল মেথডটাতে বলছি যে আমরা যে বলছি যে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 15 মিনিট ধরে সে মেনটেন করলেই টেম্পারেচারটা মানে আমরা বুঝবো যে সে স্টেরিলাইজেশন করতে পারতেছে। এখন ফিজিক্যাল মেথডে যেটা আমরা করি যে ফিজিক্যাল মেথডে একটা টাইমের সাথে টেম্পারেচারের একটা গ্রাফ তৈরি হয় আর কি, এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে ইসিজি কার্ভের মতো, যে আমরা ওইখানে দেখতে পারি যে সে 15 মিনিট সময় ধরে কনস্ট্যান্ট 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করছে কিনা এরকম একটা গ্রাফ আমাদের দেখাবে। যদি আমরা দেখি যে না গ্রাফে ঠিকঠাক সে দেখাচ্ছে যে 15 মিনিট ধরে সে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করতে পারছে, তাহলে আমরা বুঝতে পারবো যে না সে ঠিকভাবে কাজ করছে বা তার মধ্যে স্টেরিলাইজেশন প্রপার্টিজ আছে। এবার বুঝছি তো, সব ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি।
ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে যে যে ফার্স্ট অফ অল ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে আমরা হিট স্টেবল যে কোনো ম্যাটেরিয়ালকে আমরা কি করতে পারি, স্টেরিলাইজ করতে পারি। এবং এখানে স্টেরিলাইজেশনের পরে আমরা যখন ম্যাটেরিয়াল বা যেই গ্লাস ওয়্যার বা মেটাল ওয়্যার গুলাকে আমরা বের করবো স্টেরিলাইজ, সেগুলা ড্রাই থাকবে, কোনো পানি থাকবে না তাদের গায়ে। এবং এটা হচ্ছে অনলি ওয়ে যার মাধ্যমে হচ্ছে আমরা অয়েলি সাবস্টেন্স এবং হচ্ছে পাউডার যে জাতীয় সাবস্টেন্স গুলো আছে সেগুলাকে আমরা স্টেরিলাইজ করতে পারি। এখন তোমরা ব্যাকটেরিয়া কালচার দেখছো কিনা, যে ব্যাকটেরিয়া কালচারটাকে যখন একটা টেস্ট টিউবে করানো হয় ওর উপরে প্যারা মানে প্যারাফিন অয়েল বা প্যারাফিন তেল দিয়ে দেওয়া হয়, কারণ প্যারাফিন অয়েলটা হচ্ছে মেনলি তোমার ব্যাকটেরিয়ার গ্রোথটাকে স্ট্যাগনেন্ট করে দেয় বা থামায় দেয়। তার মানে হচ্ছে তুমি একটা কালচার মিডিয়াতে যতগুলো ব্যাকটেরিয়াল কলোনিকে দিছো বা গ্রো করাইছো, এরপরে যখন প্যারাফিন অয়েল উপরে দিয়ে দিবা তার মধ্যে আর কোনো গ্রোথ হবে না, তার মানে তার গ্রোথটাকে তুমি স্টেবল করে দিলা। এতে করে যেটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, কারণ তুমি একটা টেস্ট টিউবের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করাচ্ছো, বাট ব্যাকটেরিয়া কন্টিনিউয়াসলি গ্রো করতে 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 পুরো টেস্ট টিউব ভরে যাবে যদি তুমি তার গ্রোটাকে থামিয়ে না দাও। এবং এতে করে দেখা গেছে তোমার তুমি যখন ওইটা নিয়ে কাজ করতে যাবা তখন দেখা গেছে যে তোমার মানে তোমার হাতে বা তোমার তুমি নিজে কন্টামিনেটেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো দ্যাটস ওয়াই যেটা করা হয় যে মানে প্যারাফিন অয়েল দিয়ে কি করা হয়, টেস্ট টিউবটাকে টেস্ট টিউবের ভিতরে যে যতগুলা কলোনি গ্রো হয়েছে ততগুলা কলোনিতেই ওটাকে থামায় দেওয়া হয়, ফার্দার আর গ্রোথ করা মানে হয় না আরকি। এবং এই যে প্যারাফিন অয়েলটা তুমি ইউজ করতেছো এটাকেও স্টেরিলাইজ করা লাগে আগে, কারণ দেখা গেছে যে ওই তেলের ভিতরে অন্য কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে। সো এটাকে স্টেরিলাইজ করার জন্য আমরা এই হট এয়ার ওভেনটা ইউজ করি। তোমাদের এখানে আছে কিনা জানি না, তবে নর্দানে আছে, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্ট ছিল না, আমি এটা নিয়ে কাজ করছিলাম তো আমি নর্দান থেকে করে নিয়ে নিয়েছিলাম আর কি। আচ্ছা তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, তাহলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা এখানে এয়ারটাকে ইউজ করতেছি এজ এ হিট কন্ডাক্টর, আর আমরা অলরেডি আগে বলছি যে এয়ার ইজ নট এ গুড কন্ডাক্টর অফ হিট, তার মানে হচ্ছে এখানে কি হয় যে হিটের যে ব্যাপারটা থাকে যেটা হচ্ছে আমরা অটোক্ল্যাভের ক্ষেত্রে আগে দেখছিলাম, সেই ব্যাপারটা এখানে খুব ভালোভাবে কাজ করে না। কারণ হচ্ছে এয়ারটা যেহেতু কারণ ওইখানে ব্যাপার ছিল ওয়াটার ব্যাপার যেটা হচ্ছে একবারে প্রত্যেকটা পোর্শনে ছড়ায় যেত হিট নিয়ে, বাট এখানে এটা হয় না। তারপর আমরা যে কটন উল বা পেপারটাকে ইউজ করতেছি বা অ্যালুমিনিয়াম ফয়েলটা ইউজ করতেছি এটা অনেক সময় দেখা গেছে বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং মাঝে মাঝে দেখা গেছে যে তুমি যে কটন উল দিয়ে তুমি লাগাই দিলা বাট তুমি গ্লাস ওয়ার গুলাকে বের করে দেখবা যে ভিতরে স্মোকি টাইপ একটা ইয়া থাকে মানে শেড থাকে বা ধোঁয়া টাইপ জমে যায়। এবং এটাতে ডিসঅ্যাডভান্টেজ আছে কারণ হচ্ছে তুমি যদি স্মোকি টাইপ কোনো ধরনের ইয়া চলে যায়, কারণ আমরা অনেক সময় ভিজুয়ালি টেস্ট করি যে ব্যাকটেরিয়া গ্রোথ হয়েছে কি হয় না, স্মোকি টাইপের এই যে কোন ধরনের যদি ই থাকে পরিবেশ তৈরি হয়ে যায় ভিতরে টেস্ট টিউবের, তাহলে তুমি দেখা গেছে বাহির থেকে বুঝতে পারবে না। কারণ একটা ব্যাকটেরিয়া যখন কোন একটা কালচার মিডিয়াতে গ্রো করে ওই কালচার মিডিয়াটা একটু টার্বিড টাইপ হয়ে যায়, একটু ঘোলা টাইপ হয়ে যায়, তো তুমি দেখা গেছো ওই স্মোকি ইসের কারণে তুমি বুঝতে পারবে না। এবং এটাতে লং টাইম লাগবে অটোক্লেভের চাইতে মানে স্টেরিলাইজ করতে কম্পারেটিভলি আর কি। অটোক্লেভে নর্মালি 121 ডিগ্রিতে 15 মিনিট ধরে রাখলে হয়ে যায়, বাট এটার ক্ষেত্রে একটু বেশি সময় ধরে রাখা লাগে। আচ্ছা আইআর রে বা ইনফ্রারেড রে যেটা বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি যে এটা নর্মালি ল্যাবরেটরি বা তোমার যে হসপিটালের যে ল্যাবরেটরিজ গুলো আছে সেগুলোতে তুমি ইউজ করতে পারবে না। এটা মেইনলি হচ্ছে যখন আমরা বড় ধরনের কোন একটা ইন্ডাস্ট্রিয়াল সেট আপে কোনো অনেকগুলা ম্যাটেরিয়ালকে আমরা একসাথে স্টেরিলাইজ করতে চাই ওই ধরনের জায়গাতে আসলে আইআর বা ইনফ্রারেড রে গুলা ইউজ করা হয় স্টেরিলাইজেশনের জন্য। যেমন আমরা আগে পড়ছি ইউভি লাইট ইউজ করতেছি আমরা, তো ইউভির ওয়েভলেন্থ হচ্ছে কত, ইউভির ওয়েভলেন্থ হচ্ছে 200 থেকে 700 ন্যানোমিটার, তার মানে হচ্ছে এই ওয়েভলেন্থ এর মধ্যে যে আলোগুলো আছে সেগুলাকে আমরা বলি হচ্ছে আল্ট্রাভায়োলেট, ইউভি আল্ট্রাভায়োলেট এন্ড ভিজিবল স্পেকট্রোস্কোপি বলে আর কি। একটা হচ্ছে ইউভি আর একটা হচ্ছে ভিজিবল। আল্ট্রাভায়োলেট হচ্ছে 200 থেকে 400 আর 400 থেকে 700 হচ্ছে তোমার ভিজিবল, যেটা ভিজিবল এর মধ্যে হচ্ছে যে বেনিয়া সহ কলা পড়ে আর কি, যেটা হচ্ছে বা বিবগোর বলি আমরা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 700 উপরে যেটা আছে 700 উপর থেকে 1 মিলিমিটার পর্যন্ত মিলিমিটার ওয়েভলেন্থ বিশিষ্ট যে লাইটটা আছে সেটাকে আমরা বলি আইআর বা ইনফ্রারেড বলি। এবং এক্ষেত্রে যেটা করা হয় যে কোনো একটা বেল্টের মধ্যে আমরা সবগুলা ম্যাটেরিয়াল যাদেরকে স্টেরিলাইজ করতে চাচ্ছি তাদেরকে আমরা বসায় দিই, বসায় দেওয়ার পরে ওই বেল্টটা ওইগুলাকে ক্যারি করে নিয়ে যায় হচ্ছে কোনো একটা কম্পার্টমেন্টে যেটা হচ্ছে হিটেড উইথ আইআর বা ইনফ্রারেড রেডিয়েশন এর মাধ্যমে হিটেড থাকে এবং টেম্পারেচার প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। এবং ওই রুমটাতে আমরা ওই ম্যাটেরিয়াল গুলা যেগুলাকে আমরা স্টেরিলাইজ করতে চাচ্ছি সেগুলাকে 7 বা 7.5 মিনিট রেখে দিলে তারা স্টেরিলাইজ হয়ে যায়। বুঝতে পারছি। হ্যাঁ স্যার, এত টাইম লাগে কেন বুঝি নাই,
স্যার টাইমটা একটু বেশি লাগে না, ইনফ্রারেড এর মাধ্যমে যদি 7 মিনিট লাগে স্টেরিলাইজেশন করতে তাহলে তো স্যার একটু বেশি মনে হচ্ছে। না তোমার ইয়াতে তো লাগতো হচ্ছে যেমন নরমাল হিটের সাথে চিন্তা করো, তুমি রেডের সাথে চিন্তা করে লাভ নাই, তো হিটটা হচ্ছে মানে ইনফ্রারেডটা কি পরিমাণ হিট তৈরি করতেছে ওইটা চিন্তা করো। এখানে মেইনলি আয়ারটা হিট তৈরি করবে, ওই হিটটা দিয়ে স্টেরিলাইজেশন হবে। যেমন আগে আমরা অটো হট এয়ার ওভেনের কথা দেখে আসছি, সেখানে দেখলাম কত যে 160 তে কত মিনিট লাগবে, 20 মিনিট লাগবে হচ্ছে 180, ওইখানে ছিল 20 মিনিট আর এখানে লাগবে হচ্ছে 7.5 মিনিট। তো হিট কম্পারেটিভলি খুবই না। আচ্ছা এটা হচ্ছে মেইনলি আইআর এবং হচ্ছে ইউবি, এগুলো তোমাদের আরো পড়াবে ফিজিক্যাল ফার্মেসি পিয়া অ্যানালাইসিস পড়ানো শুরু করছে না, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস এগুলো বেশি পড়াবে। আচ্ছা ড্রাই হিট মোটামুটি আমাদের শেষ, এবার হচ্ছে ময়েস্ট হিট। ঠিক আছে তো ময়েস্ট হিট এর ক্ষেত্রে হচ্ছে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আমরা ময়েস্ট হিটে আমরা ডিনেচারেশন এবং কোয়াগুলেশন অফ প্রোটিন এই দুইটা প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে মেইনলি মাইক্রো অর্গানিজম গুলো মারা যায়। এবং এটার ফার্স্ট উদাহরণ হচ্ছে কি পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন জিনিসটা কি, পাস্তুরাইজেশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফ্লাশ পাস্তুরাইজেশন আর একটা হচ্ছে তোমার হোল্ডার মেথড। তো ফ্লাশ পাস্তুরাইজেশনটা হচ্ছে তুমি বেশি হিট দিবা কম সময়ের জন্য দিবা, এটা হচ্ছে ফ্লাশ পাস্তুরাইজেশনের মেথড এর মানে মূল থিম। এবং এটার মাধ্যমে আমরা মেনলি হচ্ছে যে বিভিন্ন ধরনের জুস বিয়ার ওয়াইন তারপর ডেইরি বিভিন্ন প্রোডাক্ট এই সব জিনিসগুলোকে আমরা হচ্ছে এই ফ্লাশ পাস্তুরাইজেশনের মাধ্যমে পাস্তুরীকরণ করতে পারি। এবং এর মাধ্যমে তার শেলফ লাইফ ইনক্রিজ করে বা তার মেয়াদ বাড়া, মানে আমরা দেই না যে তার মধ্যে যখন কোনো একটা মাইক্রো অর্গানিজম থাকবে না এবং তাকে ক্লোজ আমরা একটা জায়গাতে কন্ট্যাক্ট মানে আবদ্ধ করে রাখবো, দেখবা বিভিন্ন জুস প্যাকেট গুলা বা এগুলা যে তারা তাকে কোনো ধরনের এয়ারের সংস্পর্শে সে যাচ্ছে না, আর তার ভিতরে যে মাইক্রোবস গুলা ছিল তাকে আমরা মেরে ফেলছি। এতে করে তার দেখা গেছে যে মেয়াদ যেটা আছে সেটা বেশি দিন সে মানে কন্টামিনেটেড থাকে না মানে হয় না আরকি, বেশি দিন সে স্থায়ী হয় আরকি। তো এই ফ্লাশ মেথড এর মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে 72 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 15 থেকে 20 সেকেন্ড রাখা হয়, রেখে মোটামুটি স্টেরিলাইজ করা হয় এবং আফটার দ্যাট তাকে রুম টেম্পারেচারে নামায় আনা হয়। যখন সে 15 থেকে 20 মিনিট থেকে গেল তারপরে আস্তে আস্তে তাকে রুম টেম্পারেচারে নিয়ে আসা হয়। আর হোল্ডার মেথডে যেটা করা হয়, হোল্ডার মেথডের মাধ্যমে আমরা মিল্ক বা এই জাতীয় জিনিসগুলোকে পাস্তুরাইজ করতে পারি। এবং এক্ষেত্রে যেটা করা হয় 63 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 30 মিনিট রাখা হয়, আফটার দ্যাট তার টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নামায় নেওয়া হয়। তো এটা হচ্ছে মোটামুটি দুইটা মেথড, ফ্লাশ মেথড আর হচ্ছে হোল্ডার মেথড। এবং এর মাধ্যমে হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যাল অনেক ধরনের প্রোডাক্ট কি করতে পারি, স্টেরিলাইজ করতে পারি। তারপর হচ্ছে টিন্ডালাইজেশন। টিন্ডালাইজেশন বা টিন্ডাল ইফেক্ট এটা মনে হয় আমরা পড়ছি তাই না, ফিজিক্যাল ফার্মাসিতে জন টিন্ডাল দিছিল। এবং এটা আসলে ওই টিন্ডাল ইফেক্টের সাথে এই টিন্ডাল ইফেক্টটা মিলবে না হয়তো বা টিন্ডালাইজেশনটা মিলবে না, ওইটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট ছিল আর এটা হচ্ছে টিন্ডালাইজেশন ছিল। টিন্ডাল ইফেক্ট পড়েছিল না? জি স্যার পড়ানো হয়েছিল। জি স্যার। আচ্ছা এখানে আচ্ছা এখানে টিন্ডালাইজেশন জিনিসটা কি আসলে আমরা এটা একটু দেখি, এটা এটা আর ওইটা সেম জিনিস না। দেখো অটোক্লেভের মধ্যে আমরা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিট রেখে দিলেই কোন একটা প্রোডাক্ট স্টেরিলাইজ হয়ে যেত, বাট অনেক সময় দেখা গেছে অটোক্লেভ অ্যাভেলেবেল থাকে না বাট স্টেরিলাইজেশন আমাদের দরকার পড়ে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টিন্ডালাইজেশন প্রসিডিউরটাকে অ্যাপ্লাই করি। এবং এখানে যেটা করা হয় মেইনলি যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিট করে রাখা হয় 3 দিন। 3 দিন বলতে মনে করো আজকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা মেটেরিয়ালকে 20 মিনিট রাখলা, রাখার পরে পরের দিনও সেম মেটেরিয়ালটাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিট রাখলা, এবং থার্ড ডে তো তুমি সেম কাজ করলো যে সেম মেটেরিয়ালটাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিট রাখলা। এতে সুবিধাটা কি, এতে সুবিধা হচ্ছে প্রথম যেদিন তুমি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিট ধরে রাখলা তখন তার মধ্যে যে অ্যাক্টিভ প্যাথোজেন গুলো ছিল বা ভেজিটেটিভ প্যাথোজেন বলা হয় যাদেরকে আর কি, যারা হচ্ছে অ্যাক্টিভ যারা হচ্ছে বয়েল করলে মারা যায়, যেমন আমরা পানি বয়েল করি না 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অনেক মাইক্রোবস মারা যায়। তো টিন্ডালাইজেশনের ক্ষেত্রে সেম, তুমি প্রথম যখন তোমার মেটেরিয়ালটাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিট রাখলা তখন তার মধ্যে যে ভেজিটেটিভ বা প্যাথোজেনিক যে মেটেরিয়াল গুলো আছে সেগুলো মারা গেল, বাট কিছু স্পট তো তার মধ্যে থেকে গেল তাই না, যেগুলো হচ্ছে হিট রেজিস্ট্যান্ট যেগুলো 100 ডিগ্রিতে মরবে না। তো তারা আবার যেটা করে যে তারা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পাওয়ার পরে তারা নিজেদের জার্মিনেট করে, জার্মিনেট করে বলতে তারা এন্ডোস্পোর থেকে বের হয়ে আসে। ঠিক আছে তো বের হয়ে আসলে তুমি পরের দিন যখন তাদেরকে আবার হিট দিলা তখন যেই এন্ডোস্পোর থেকে যারা বের হয়ে আসছে তারা কিল হয়ে গেল, তারপরও কিছু দেখা গেছে এন্ডোস্পোর থেকে যায় তারা আবার সেকেন্ড ডে তে দেখা গেছে জার্মিনেট করে।
তো 4 মিনিট করে থার্ড ডে তে যখন তুমি আবার তাদেরকে বয়েল করলো তখন তারাও মারা গেল। ইটস আ কাইন্ড অফ মানে সিকোয়েন্সিয়াল প্রসিজিওর, যে তুমি শুরুর দিন ভেজিটেরিয়ান গুলাকে মেরে ফেললো, এন্ডোস্পোর কিছু হলো না, বাট এন্ডোস্পোর গুলো 4 মিনিট করলো বা তারা হচ্ছে স্পোর থেকে বের হয়ে আসলো। পরের দিন হচ্ছে তুমি আবার তাদেরকে হিট দিলা, হিট দেওয়ার পরে তাদেরকে মেরে ফেললা, বাট রিমেনিং যারা ছিল তারা আবার ওই দিন 4 মিনিট করলো, পরে থার্ড ডে তে তুমি তাদেরকেও মেরে ফেললা। বুঝতে পারছি যে থাকবে না 3 দিনের পরে থাকবে না, বাট থাকতেও পারে। বয়েলিং, বয়েলিং তো নর্মাল সেম জিনিস যেটা আগেরটাই ছিল, আগেরটাতে আমরা বলছি যে টেন্ডারাইজেশনের ক্ষেত্রে আমরা হয়তো বয়েলিং এ করি, সো এই ক্ষেত্রে বয়েলিং ওয়াটারটাই আমরা ইউজ করব। এটা 100 ডিগ্রি সেলসিয়াস হবে, এটা যদি এখানে 1000 হয়ে গেছে আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। এটা তো নাই এখানে, সিম্বল দিতে হবে। আচ্ছা যাই হোক, ডিগ্রি খুঁজে পাও তো ঝামেলা, এখন কই পাবো ডিগ্রি? এটাই তো ডিগ্রি। আচ্ছা তো এটা হচ্ছে মেনলি ডিগ্রি হবে, আচ্ছা তো এখানে মেনলি আমরা যেটা করব যে আগে আমরা যেমন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল করছি, এখানেও সেম বয়েলিং বয়েলিং মেথডটা আমরা ইউজ করব, যেটা আমরা পানি ফুটাই আর কি। তো পানি ফুটানোর মতোই আমরা ফোটাবো 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এবং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, স্টিলাইজেশন করতে পারবো। আর লাস্ট যে টপিকটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে অটোক্লেভ, অটোক্লেভের কিছু জিনিস আমরা পড়বো। সো অটোক্লেভ সম্পর্কে আমরা আগে গত লেকচারেও কিছু জিনিস দেখছিলাম যে অটোক্লেভ হচ্ছে মেইনলি স্টিম বা ব্যাপার, ওয়াটার ব্যাপারটাকে ইউজ করে স্টিলাইজ করার জন্য, এবং ওয়াটার ব্যাপার যেহেতু হাই কন্ডাক্টর বা ভালো কন্ডাক্টর অফ হিট, দ্যাটস ওয়াই দেখা গেছে যে অটোক্লেভের মধ্যে হিটটা খুব ভালোভাবে কন্ডাক্ট হয়, এবং এখানে হিটটা প্রত্যেকটা কোনায় বা প্রত্যেকটা জায়গাতেই পেনিট্রেট করতে পারবে বা ছড়ায় যেতে পারবে। সো এটা হচ্ছে অটোক্লেভের মেনলি আমরা যদি বলি যে অটোক্লেভের অ্যাডভান্টেজ টাইপ অফ। এবং অটোক্লেভের একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা গতদিন বলছিলাম যে কি, প্রেশার কুকার, যে প্রেশার কুকার যে মেকানিজমের মাধ্যমে কাজ করে সেম মেকানিজমের মাধ্যমে হচ্ছে অটোক্লেভ গুলোও কাজ করে, ঠিক আছে? এবং মেকানিজমটা আমরা গতদিন ডিসকাসও করছিলাম। আচ্ছা তারপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে প্রিন্সিপাল। যদি আমরা দেখি এখানে অটোক্লেভের কথা বলা হয়েছে যে অটোক্লেভের মেইনলি আমরা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এইসব জিনিসগুলোকে মারতে পারবো, এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের অটোক্লেভ। বাট নর্মালি অ্যাভেলেবেল অটোক্লেভ গুলো অনেকটা দেখতে এই টাইপের, মানে তোমাদেরটা জানি না বাট আমাদের আমাদের লেভেলটা এই টাইপের ছিল, প্রেশার কুকার টাইপের ছিল। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অটোক্লেভ, এবং এখানে হচ্ছে তোমার টেম্পারেচার প্লাস হচ্ছে প্রেশার দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। এখন প্রেশার কুকারের প্রেশারের সাথে টেম্পারেচারের একটা রিলেশন আছে, যেমন প্রেশার কুকারে প্রেশার দেওয়ার কারণে বা প্রেশার থাকার কারণে যেটা হয় যে তোমার নর্মালি ওয়াটার বয়েল করে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে, বাট প্রেশার কুকারে ওয়াটার বয়েল করে প্রায় 125-25 ডিগ্রি সেলসিয়াসের দিকে গিয়ে। সো যেহেতু 125-25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে তোমার টেম্পারেচার উঠতেছে ওয়াটারের, দ্যাটস ওয়াই প্রেশার কুকারে যখন আমরা কোনো ম্যাটেরিয়ালকে কি করতে চাচ্ছি মানে বয়েল করতে চাচ্ছি বা রান্না করতে চাচ্ছি, দেখা গেছে যে সে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওইখানে নর্মালি ওয়াটারের টেম্পারেচার উঠে হচ্ছে 100 ডিগ্রি, তারপর সে ইভাপোরেট করা শুরু করে, বাট প্রেশার কুকারের ক্ষেত্রে সে উঠে হচ্ছে 120-125 ডিগ্রি পর্যন্ত। সো যখন 100 ডিগ্রিতে তুমি রান্না করতো সে আধা ঘন্টা রান্না হইতো, বাট এখন 120-120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমার সে 15 মিনিটে রান্না হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এখানে প্রেশারটা টেম্পারেচারের সাথে একটা রিলেশন আছে, যে প্রেশার ইনক্রিজ করলে টেম্পারেচার কি হয় বা বাড়তে থাকে, ইনক্রিজ করে প্রপোর্শনালি, ঠিক আছে? এবং অটোক্লেভের মধ্যে আমরা অলরেডি বলছি যে অটোক্লেভের মধ্যে তোমার 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মাস্ট মেনটেন করতে হবে, সাথে হচ্ছে তোমার প্রেশার মেনটেন করতে হবে 15 PSI বলা হয় আর কি। PSI হচ্ছে পার স্কোয়ার ইঞ্চ প্রেশার, 15 পাউন্ড অফ প্রেশার পার স্কোয়ার ইঞ্চ বলা হয় আর কি। PSI হচ্ছে পার স্কোয়ার ইঞ্চ এর শর্ট ফর্ম আর কি।
তো এখানে তোমাকে প্রেশার মেনটেন করতে হবে 15 PSI, আর হচ্ছে টেম্পারেচার মেনটেন করতে হবে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং এই টেম্পারেচারটাকে তোমার 20 মিনিট ধরে কি করতে হবে, রাখতে হবে কনস্ট্যান্ট। 20 মিনিট ধরে যদি কনস্ট্যান্ট না রাখে, এখন অনেক সময় দেখা গেছে ফ্ল্যাকচুয়েট করে, 20 মিনিট ধরে কনস্ট্যান্ট থাকে না, তো কনস্ট্যান্ট না থাকলে তোমার হচ্ছে অটোক্ল্যাভিং হবে না বা জার্ম গুলা কিল করবে না। এবং এটা হচ্ছে ভেজিটেটিভ ফর্ম এবং হচ্ছে স্পোর দুইটাকে হচ্ছে তোমার কিল করতে পারে, তার মানে হচ্ছে অ্যাক্টিভ জার্মটাকেও কিল করতে পারবে প্লাস হচ্ছে স্পোরটাকেও কিল করতে পারবে, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অটোক্ল্যাভিং বা অটোক্ল্যাভ যদি বলি, এবং অটোক্ল্যাভের গঠন, তারপর হচ্ছে বিভিন্ন প্রেশারের সাথে কত টেম্পারেচারের রিলেশন, যে কত প্রেশার দিলে তোমার কত টেম্পারেচার হবে, এগুলো আমরা গত নেক্সট লেকচারে দেখব। নেক্সট একটা লেকচার, তার মানে কালকের লেকচারে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এবং যদি পারি নেক্সট আরেকটা চ্যাপ্টার শুরু করতে পারি কালকে, আর না হয় এটাই থাকবে ঈদের আগে। ঈদের পরে হচ্ছে কি আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? কালকেও শুরু করতে পারি, শিওর না, যদি কালকে সময় থাকে তাহলে কালকেও নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করব। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি আজকের লেকচারে। কারো কোনো কোশ্চেন আছে? আমি কি রেকর্ডিংটা করছিলাম? রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেন নাই?